নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম চীনা হানার বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য শুধুমাত্র হাতে মারলে হবে না ভাতেও মারতে হবে এবং সেই প্রক্রিয়া সরকারি স্তরে শুরু করে দিল ভারত সরকার যেখানে জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে বিএসএনএল এবং এমটিএনএলের ফোর জি পরিষেবার ক্ষেত্রে কোনোরকম চায়না প্রোডাক্ট ইউজ করা যাবে না এবং সেই সঙ্গে রেলের একটি গুরুত্বপূর্ণ চুক্তি চীনের একটি সংস্থার সঙ্গে বাতিল করে দেওয়া হলো যেখানে কিন্তু চারশো কোটি টাকার চুক্তি বাতিল করা হলো তো এই সমস্ত খবরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত খবরগুলো জেনে নেবেন তো আসুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা একের পর এক চীনকে চাপ মোদি সরকারের ভারত চীন সংঘাতের আবহে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের চীনের সংস্থার সঙ্গে চারশো একাত্তর কোটি চুক্তি বাতিল করে দিল ভারতীয় রেল এই সিদ্ধান্তের ফলে চীনের ওই সংস্থা বড়সড় সমস্যার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে সরকারের সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলের ফোর জি আপগ্রেডেশনে যাতে কোনোভাবেই কোনো চীনের সামগ্রী না ব্যবহার করা হয় সেজন্য বলা হয়েছে এরপরেই রেলের সঙ্গে চুক্তি হওয়ার সংস্থা সমস্ত কিছু বাতিল করে দিল মোদী সরকার দু হাজার ষোলো সালে কানপুর দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত চারশো সতেরো কিলোমিটার দীর্ঘ ফ্রেড করিডরে সিগনালিং এবং টেলিকমের দায়িত্বে লাগানোর বরাদ পায় চীনার সংস্থা চায়না রেলওয়ে সিগনাল অ্যান্ড কমিউনিকেশন নিগম সেই চুক্তি বাতিল করল ফ্রেড করিডর কর্পোরেশন যা অবশ্যই বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে অন্যদিকে কেন্দ্রের মোদী সরকারের স্পষ্ট নির্দেশ চীনা ইলেকট্রিক্যাল ব্যবহার করে ফোর জি করা যাবে না কেন্দ্রীয় সংস্থা বিএসএনএলকে একথা সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র সেই সঙ্গে জানো হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলকে কেন্দ্রীয় টেলিকম বিভাগ জানিয়েছে ফোর জি আপগ্রেডেশনের জন্য কোনোভাবেই চীনা দ্রব্য ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে ভারতে তৈরি হয় ইলেকট্রিক্যাল দ্রব্য ব্যবহার করতে হবে নিরাপত্তা ও তথ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে টেলিকম দপ্তরের সিদ্ধান্ত এই প্রেক্ষিতে নতুন করে টেন্ডার ডাকা হবে ফোর জি আপগ্রেডেশনের পুরো প্রক্রিয়া নতুন করে করা হবে প্রাইভেট মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার ও অপারেটর কোম্পানিগুলিকেও একের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম কোম্পানিগুলি বর্তমানে হুয়াকে নিয়ে কাজ করছে লাদাখে ভারত চীন সংঘর্ষের পরই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন বিএসএনএল এবং এমটিএনএল এর ফোর জি পরিষেবা এবং সেই সঙ্গে রেলের একটি গুরুত্বপূর্ণ চুক্তি চারশো একাত্তর কোটি চুক্তি বাতিলের মাধ্যমে কিন্তু চীন বয়কটের সূচনা করে দিল কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে আরও জানানো হচ্ছে মোদী সরকার মনে করছে মোবাইলের তথ্য সুরক্ষার বিষয়টি চীনা কোম্পানির যন্ত্র ব্যবহার করার পর নিরাপদ থাকছে না ফেব্রুয়ারি মাসে রিলায়েন্স জিও জানিয়েছিল তারা কোনোভাবেই কোনো চীনা নেটওয়ার্ক ব্যবহার না করেই ফাইভ জি নেটওয়ার্কে আপগ্রেডেশান করবে মুকেশ আম্বানি জানিয়েছিলেন গোটা বিশ্বে এই প্রথম কোনো মোবাইল নেটওয়ার্ক চালু করা হচ্ছে যেখানে চীনা কোনো সার্ভিস প্রোভাইডারের সাহায্য বা চীনা যন্ত্র ব্যবহার করা হয়নি